ইউটিউব মার্কেটিং কোর্সের দ্বিতীয় ভিডিওতে আমি ইউটিউবে ব্র্যান্ড চ্যানেল খোলা শিখিয়েছিলাম এবং সেখানে আমি বলছিলাম যে আপনারা অবশ্যই ব্র্যান্ড চ্যানেল খুলবেন, পার্সোনাল চ্যানেল খুলবেন না। সেখানে অনেকে কমেন্ট করে বলছেন যে ভাই আমি অলরেডি তো পার্সোনাল চ্যানেল খুলে বসে আছি, আমার চ্যানেলে সাবস্ক্রাইবার আছে, ভিউজ আছে, আমি এখন কি করব। তো আপনার জন্য একটা সলিউশন হচ্ছে আপনার পার্সোনাল চ্যানেলটা আপনি ব্র্যান্ড চ্যানেলে কনভার্ট করতে পারবেন। আপনার সাবস্ক্রাইবার থাকবে, আপনার ভিউজ থাকবে, সব কিছুই থাকবে, জাস্ট আপনার অ্যাকাউন্টটা ট্রান্সফার হয়ে যাবে। এবং এখানে কিছু সতর্কতা আছে, ইউটিউব নিজেই সতর্ক করে দিচ্ছে আপনাকে যে ঠিকঠাক মতো করবেন, নাহলে কিন্তু সমস্যা হয়ে যেতে পারে। এবং আমি এই ভিডিওতে প্রথমেই বলছি যে আপনারা যদি সতর্ক না থাকতে পারেন, আপনারা যদি একটু একটু করে ভিডিও দেখেন, তাহলে এটা করার দরকার নেই, আমার ভিডিও দেখে করার আপনার একদমই দরকার নেই। আপনি যদি মনোযোগ সহকারে সম্পূর্ণ ভিডিও, এই ভিডিওতে যে কথাগুলো বলবো প্রত্যেকটা কথা যদি শুনতে পারেন, তাহলে আপনি এই ভিডিওটা দেখে কাজটা করবেন, নাহলে কিন্তু বিপদে পড়বেন, তখন আমি সাহায্য করতে পারবো না আপনাকে। তো চলুন, কিভাবে অ্যাকচুয়ালি একটা পার্সোনাল অ্যাকাউন্ট ব্র্যান্ড চ্যানেলে কনভার্ট করবেন কিংবা ব্র্যান্ড চ্যানেলে ট্রান্সফার করবেন, সেটা কিভাবে করবেন সেটা আমি দেখাচ্ছি। হোসাইন টেস্ট, এটা একটা পার্সোনাল চ্যানেল, চ্যানেলে ভিডিও আছে তিনটা, সাবস্ক্রাইবার আছে তিনটা। এই চ্যানেলটাকে আমি ব্র্যান্ড চ্যানেলে কনভার্ট করব, যেখানে সবকিছু ঠিকঠাক থাকবে, সাবস্ক্রাইবারও থাকবে, ভিডিওসও থাকবে। আমি যে স্টেপগুলো দেখাবো সেগুলোকে দেখে নিন, আগে সম্পূর্ণ ভিডিওটা দেখুন, তারপরে কাজগুলো করুন। কারণ কিছু সীমাবদ্ধতা আছে, কিছু সামান্য অসুবিধা আছে, সেটা যদি আপনি মেনে নিতে পারেন তাহলে আপনি এই কাজটা করতে পারেন, আপনার পার্সোনাল চ্যানেলকে আপনি ব্র্যান্ড চ্যানেলে কনভার্ট করতে পারেন। এখন এই চ্যানেলটা যে পার্সোনাল চ্যানেল এটা আমি কিভাবে বুঝলাম, তাই না? আপনার চ্যানেলটা যে অ্যাকচুয়ালি পার্সোনাল চ্যানেল কি ব্র্যান্ড চ্যানেল এটা আপনি কিভাবে বুঝবেন, সহজ একটা ওয়ে আছে, আমি প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি যাতে আপনার বুঝতে সহজ হয়। তো প্রথম স্টেপ হচ্ছে আপনাকে আইডেন্টিফাই করতে হবে যে আপনার চ্যানেলটা আসলেই কি পার্সোনাল চ্যানেল নাকি ব্র্যান্ড চ্যানেল। এমনও তো হতে পারে যে আপনি ব্র্যান্ড চ্যানেল খুলে বসে আছেন বাট আপনি জানেন না, সেখানে তো পরিবর্তন করার দরকার নাই। খুব সহজ একটা ওয়ে আছে, সেটা হচ্ছে আপনার চ্যানেলের ইউটিউব স্টুডিও ড্যাশবোর্ডে চলে আসবেন। কীভাবে আসবেন সেটাও আমি আগের ভিডিওতে দেখাইছি, কিংবা মোবাইল দিয়ে কীভাবে করবেন এই কাজগুলো সেটাও কিন্তু আপনি আগের ভিডিওগুলোতে পেয়ে যাবেন, এই ভিডিওতে আর দেখাবো না। তো আপনার চ্যানেলের ড্যাশবোর্ডে আসার পরে সেটিংসে ক্লিক করবেন, দেন এখান থেকে চ্যানেলে ক্লিক করবেন, অ্যাডভান্স সেটিংসে ক্লিক করবেন, একটু নিচে আসবেন, ম্যানেজ ইউটিউব অ্যাকাউন্ট এখানে ক্লিক করবেন, তাহলে আলাদা একটা ট্যাব ওপেন হবে। একটু নিচে আসবেন, ভিউ অ্যাডভান্স সেটিংস এখানে ক্লিক করবেন। দেখুন এখানে একটা অপশন আছে মুভ চ্যানেল, মুভ চ্যানেল টু এ ব্র্যান্ড অ্যাকাউন্ট, অর্থাৎ বলছে আপনি যদি ব্র্যান্ড অ্যাকাউন্টে মুভ করতে চান তাহলে এখানে ক্লিক করুন। তার মানে হচ্ছে আমার চ্যানেলটা অ্যাকচুয়ালি পার্সোনাল চ্যানেল আছে, আমি ব্র্যান্ড চ্যানেলে মুভ করাতে পারবো। কিন্তু যেসব চ্যানেল অলরেডি ব্র্যান্ড চ্যানেল সেগুলোর কীরকম দেখায়, তো আমি যে চ্যানেল খোলা আপনাদেরকে শিখিয়েছিলাম টুকটাক টেক, যেটা অ্যাকচুয়ালি আমি ব্র্যান্ড চ্যানেল খোলা শিখিয়েছিলাম, এই চ্যানেলে কিন্তু লগ ইন আসি। তো এইখানে আপনি যদি সেম পেজটাতেই আসেন তাহলে দেখুন এখানে কিন্তু ওই অপশনটা নাই, মুভ চ্যানেল আছে বাট এখানে একটু আলাদা লেখা আছে যে মুভ চ্যানেল টু ইয়োর গুগল অ্যাকাউন্ট অর টু এ ডিফারেন্ট ব্র্যান্ড অ্যাকাউন্ট, মানে আলাদা একটা ব্র্যান্ড অ্যাকাউন্ট, মানে এটাও একটা ব্র্যান্ড অ্যাকাউন্ট, আপনি চাইলে আলাদা একটা ব্র্যান্ড অ্যাকাউন্ট আপনি ট্রান্সফার করতে পারেন। তো এটা অ্যাকচুয়ালি একটা ব্র্যান্ড অ্যাকাউন্ট, আপনার যদি ব্র্যান্ড অ্যাকাউন্ট থাকে তাহলে আপনার এরকম অপশন থাকবে, বাট আপনার যদি পার্সোনাল অ্যাকাউন্ট থাকে তাহলে আপনি এরকম একটা অপশন পাবেন, এখান থেকে ব্র্যান্ড অ্যাকাউন্টে কনভার্ট করতে পারবেন। এবার আসি সেকেন্ড স্টেপে যে আপনাকে কী করতে হবে, সেটা হচ্ছে এটা তো একটা পার্সোনাল অ্যাকাউন্ট, আমরা তো আইডেন্টিফাই করলাম যে এটা একটা পার্সোনাল অ্যাকাউন্ট। এবং পার্সোনাল অ্যাকাউন্টে দেখবেন যে প্রথম যে ইউটিউব চ্যানেলটা সেটাই বেসিক্যালি পার্সোনাল চ্যানেল থাকে, তারপরে যে চ্যানেলগুলো খোলা হয় সেগুলো হচ্ছে ব্র্যান্ড চ্যানেল। এখন সেকেন্ড স্টেপ কি, সেকেন্ড স্টেপ হচ্ছে আমাকে ফার্স্ট একটা ব্র্যান্ড অ্যাকাউন্ট খুলতে হবে, নতুন করে একটা ব্র্যান্ড অ্যাকাউন্ট খুলতে হবে, অথবা যদি আগে খোলা থাকে আপনি সেখানেও কনভার্ট করতে পারেন বাট নতুন করে খোলাটাই বেটার। নতুন একটা ব্র্যান্ড অ্যাকাউন্ট খোলার পরে এই পার্সোনাল চ্যানেলটা ওই ব্র্যান্ড অ্যাকাউন্টে কনভার্ট করতে হবে, সিম্পল হিসাব। তো আমার প্রথম কাজ হচ্ছে একটা ব্র্যান্ড অ্যাকাউন্ট খোলা, তার জন্য এই অ্যাকাউন্টসে ক্লিক করবেন, অ্যাকাউন্টে ক্লিক করলে দেখবেন যে আবার এরকম একটা অপশন পাবেন, দেন অ্যাড অর ম্যানেজ ইয়োর চ্যানেল এখানে ক্লিক করবেন, তাহলে এখানে দেখতে পাবেন যে আপনার কয়টা চ্যানেল আছে। তো আমার এই পার্সোনাল চ্যানেল একটাই চ্যানেল আছে, তো আমি যখন নতুন কোনো চ্যানেল খুলবো তখন একটা ব্র্যান্ড চ্যানেল খোলা হয়ে যাবে। তো আমি এখানে ক্রিয়েটার চ্যানেল এখানে ক্লিক করব, ঠিক আছে, এখানে যেটা দেব সেটাই কিন্তু ব্র্যান্ড চ্যানেল হবে। এখন আমাকে কি নামে চ্যানেল খুলতে হবে, দেখুন আমি কিন্তু এই হোসাইন টেস্ট চ্যানেলটা যেটা অ্যাকচুয়ালি একটা পার্সোনাল চ্যানেল, এই চ্যানেলটাকেই ব্র্যান্ড চ্যানেলে কনভার্ট করব, যেখানে অ্যাকচুয়ালি আমার নামটা কিন্তু ঠিকঠাক থাকবে, মানে হোসাইন টেস্টই থাকবে। ওকে, তাহলে আমাকে এখানে অবশ্যই সেম নামটা দিতে হবে, আপনি চাইলে আলাদা নাম দিয়েও খুলতে পারেন, আলাদা নামের চ্যানেলও আপনি এটাকে কনভার্ট করতে পারেন, কিন্তু নাম তো চেঞ্জ হয়ে যাবে, কিন্তু আমি চাচ্ছি না যে নাম চেঞ্জ হতে, এই জন্য আমি এখানে হোসাইন টেস্টই দিয়ে দিলাম। ওকে, নাম দিয়ে দিলাম, এখান থেকে চেকমার্ক দিয়ে দিলাম, দেন ক্রিয়েট, তাহলে আমার একটা ব্র্যান্ড অ্যাকাউন্ট খোলা হয়ে যাবে। দেখা যাচ্ছে প্রথমবার খুললে হয়তো আপনার সামনে ইরোর আসতে পারে, জাস্ট দুই একবার রিফ্রেশ দিলেই ইরোরটা চলে যাবে। তো এখন দেখি যে আমার অ্যাকাউন্টটা খোলা হচ্ছে কিনা কিংবা ইরোর আসতেছে কিনা, এই যে দেখুন ইরোর আসছে কিন্তু, বাট আমার চ্যানেল কিন্তু অলরেডি খোলা হয়ে গেছে, এরকম ইরোর আসতে পারে, দুই একবার রিফ্রেশ দিবেন তাহলে হচ্ছে এই যে দেখুন চলে আসছে। এখানে কিন্তু হ্যান্ডেল ট্যান্ডেল সব কিন্তু আলাদা, এটা কিন্তু আলাদা একটা চ্যানেল খোলা হয়ে গেল। হ্যাঁ, এখানে আমি আরেকটু দেখাচ্ছি, এই যে দেখুন এটা আমার পার্সোনাল চ্যানেল ছিল, এটা হচ্ছে আমার ব্র্যান্ড চ্যানেল। এখন আমার এই পার্সোনাল চ্যানেলটা ব্র্যান্ড চ্যানেলে কনভার্ট করতে হবে, তার জন্য অবশ্যই পার্সোনাল চ্যানেল সিলেক্ট রাখতে হবে, ভালো করে বুঝুন। আমি এখানে কিন্তু সিলেক্ট হয়ে গেছে, অটোমেটিক যে চ্যানেলটা খুললাম সেটা চলে আসছে। এবার কিন্তু আমার ব্র্যান্ড চ্যানেল সিলেক্ট করা, সরি পার্সোনাল চ্যানেল সিলেক্ট করা আছে,
তাই না? এখন আবারও আমাকে সেম স্টেপগুলো কমপ্লিট করতে হবে। ইউটিউব স্টুডিওর মধ্যে গেলাম, ভালো করে দেখুন, আমি আরও ক্লিয়ার করে দিচ্ছি। এখানে কিন্তু একটুখানি ভুল করলেই সমস্যা হয়ে যাবে, আপনার চ্যানেল হয়তো বা ডিলিটও হয়ে যেতে পারে, এরকম অনেক রিপোর্ট আমার কাছে আসছে। দেখুন আমার এখানে কিন্তু হোসাইন টেস্ট পার্সোনাল চ্যানেলটাই কিন্তু সিলেক্ট করা আছে, এটা অবশ্যই খেয়াল রাখবেন। দেন সেটিংসে চলে যাবো, আবার ওই জায়গাটাই যাবো, চ্যানেলে যাবো, দেন অ্যাডভান্স সেটিংসে যাবো, দেন নিচ থেকে ম্যানেজ ইউটিউব অ্যাকাউন্ট এখানে যাবো। যাওয়ার পরে এখান থেকে অ্যাডভান্স সেটিংস অথবা এখানে ভিউ অ্যাডভান্স সেটিংস এখানে ক্লিক করবো। এখন এই যে পার্সোনাল চ্যানেল, এই জায়গায় আসার পরে একটু ইনশিওর হবেন যে আপনার চ্যানেলটা লগ ইন করা আছে কিনা, পার্সোনাল চ্যানেল। হ্যাঁ, এখানে মুভ চ্যানেল টু এ ব্র্যান্ড অ্যাকাউন্ট এখানে ক্লিক করবেন, কারণ এইখানে অনেকে ভুল করে কি করে চ্যানেল ডিলিট করে ফেলে। এই জন্য বারবার আমি বলতেছি যে আপনার চ্যানেল সিলেক্ট করা আসেনি। এখানে হচ্ছে আপনাকে জাস্ট পাসওয়ার্ড দিতে হবে, অর্থাৎ আপনার এই জিমেইলের পাসওয়ার্ডটা এখানে দিয়ে দিতে হবে। তো আমি পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি, ওকে, আমি পাসওয়ার্ড দিয়ে দিলাম, এখান থেকে নেক্সট করে দিলাম। অবশ্যই আপনার জিমেইলে পাসওয়ার্ড দিয়ে কনফার্ম করতে হবে যে হ্যাঁ আপনি অ্যাকচুয়ালি রিয়েল ইউজার। বেসিক্যালি টু স্টেপ ভেরিফিকেশন অ্যানেবল করা আছে, সো আমার মোবাইলে এরকম একটা নোটিশ আসবে, দেন আমি এখান থেকে ইয়েস ইটস মি, ঠিক আছে, আপনার যদি এই জিমেইলের যদি টু স্টেপ ভেরিফিকেশন অ্যানেবল করা থাকে তাহলে এরকম একটা অপশন চলে আসবে, এবং এখানে নাম্বারটা আপনাকে দিয়ে দিতে হবে, এখানে 54, আমি এখানে 54 দিয়ে দিলাম, তাহলে কিন্তু ওইখানে অটোমেটিক্যালি লগ ইন হয়ে গেল, আমার ফোনের কাজ শেষ। এখন হচ্ছে আমার মেইন কাজ। দেখুন এখানে আমার যে চ্যানেলটা সিলেক্ট করা আছে এটা হচ্ছে পার্সোনাল চ্যানেল, অবশ্যই পার্সোনাল চ্যানেল সিলেক্ট করতে হবে। আপনার যে ব্র্যান্ড চ্যানেলটা খুলছেন ওটার কাজ একটু পরে দেখাচ্ছি, বাট সিলেক্ট করতে হবে কিন্তু আপনার পার্সোনাল চ্যানেল, বারবারই বলছি, নাহলে কিন্তু আপনার এটা ডিলিট হয়ে যেতে পারে। ইওর চ্যানেল এখানে দেখবেন আপনার পার্সোনাল চ্যানেল সিলেক্ট করা আছে কিনা। অ্যাকচুয়ালি এই জায়গাটাতে এসে আপনাকে তিনটা জিনিস অবশ্যই ইনশিওর করতে হবে যে আপনার পার্সোনাল চ্যানেল সিলেক্ট করা আছে কিনা এখান থেকে। দুই নম্বর হচ্ছে ইওর চ্যানেলের জায়গায় আপনার পার্সোনাল চ্যানেল আছে কিনা, এবং আপনি নতুন যে চ্যানেলটা খুললেন ব্র্যান্ড চ্যানেল সেটা নিচে আছে কিনা। হ্যাঁ, এই জায়গাগুলো একটু কনফার্ম হয়ে নেবেন, নেওয়ার পরে এখান থেকে রিপ্লেসে ক্লিক করবেন। তাহলে দেখুন এখানে বলছে যে ডিলিট দিস চ্যানেল, অর্থাৎ আমি যে ব্র্যান্ড চ্যানেলটা খুললাম এটাকে ডিলিট করতে বলছে। ভয়ের কোনো কারণ নাই, কারণ এটাকে ডিলিট করেই জাস্ট ওই পার্সোনাল চ্যানেল এর মধ্যে আনতে হবে, ঠিক আছে, ডিলিট করে দিবেন, এখানে ডিলিট করা লাগবে আপনাকে। তো এখান থেকে আই আন্ডারস্ট্যান্ডে ক্লিক করবেন, করার পরে এখান থেকে ডিলিট চ্যানেলে ক্লিক করুন। অবশ্যই দেখে নেবেন যে আপনার ব্র্যান্ড চ্যানেল কিনা, কেমন দেখা যাচ্ছে, একবার যদি আপনার মেইন চ্যানেল ডিলিট করে দেন তাহলে কিন্তু ঝামেলা হয়ে যাবে। যে চ্যানেলটা আপনি এখন খুললেন সেটা অ্যাকচুয়ালি সিলেক্ট করা আছে কিনা, এখানে আই আন্ডারস্ট্যান্ড, দেন হচ্ছে ডিলিট চ্যানেল। এইবার হচ্ছে বলছে যে মুভ চ্যানেল, অর্থাৎ আমার এই যে পার্সোনাল চ্যানেলটা এখন ব্র্যান্ড চ্যানেলে মুভ হবে। তো আমি এখানে দিয়ে দিলাম, দেখুন আমার চ্যানেল আবার বলতেছি তিনটা সাবস্ক্রাইবার আছে, তিনটা ভিডিওস আছে, কোনো প্লেলিস্ট নাই। তো এগুলো অ্যাকচুয়ালি থাকবে কি না, আপনার চ্যানেলে কী কী মুভ হচ্ছে সেটা কিন্তু এখানে বলে দিচ্ছে। আপনার চ্যানেল নেম, আপনার চ্যানেলের আইকন অর্থাৎ প্রোফাইল পিকচার, এরপর আপনার চ্যানেলের যে ইউআরএল ছিল, অর্থাৎ পার্সোনাল চ্যানেলের যে ইউআরএল ছিল এটা ব্র্যান্ড চ্যানেলে চলে যাবে। আর কোনগুলো অ্যাকচুয়ালি যাবে না সেটা হচ্ছে, আপনি দেখা যাচ্ছে পার্সোনাল চ্যানেল দিয়ে অনেক চ্যানেলকে লাইক করছেন কিংবা কমেন্ট করছেন, সেইগুলো কিন্তু জাস্ট স্যাক্রিফাইস আপনাকে করা লাগবে, এছাড়া মোটামুটি সব কিছুই যাবে। দেন হচ্ছে এখানে মুভ চ্যানেলে আপনি ক্লিক করে দেবেন, যেটুকু বললাম না যে স্যাক্রিফাইস করা লাগবে, কিছু অসুবিধা আছে জাস্ট এতটুকুই। হ্যাঁ, দেন এখানে মুভ চ্যানেলে ক্লিক করলে আপনার চ্যানেলটা কিন্তু ওইখানে মুভ হয়ে যাবে, অর্থাৎ এই হোসাইন টেস্ট পার্সোনাল চ্যানেলটা কিন্তু এই ব্র্যান্ড চ্যানেলে মুভ হয়ে যাবে। এবং এটা সময় লাগতে পারে, দেখা যাচ্ছে 10 মিনিটও সময় লাগতে পারে, একটু আগে যে নোটিফিকেশনটা আপনি দেখলেন যে 10 মিনিট সময় লাগতে পারে, কিন্তু নর্মালি হয়ে যায়। এখন আমরা একটু রিফ্রেশ দিয়ে দেখবো যে অ্যাকচুয়ালি মানে কমপ্লিট হয়েছে কিনা। তো আমি আবারও ইউটিউবে নতুন করে লগ ইন করি, এবার আমি এখান থেকে একটু চেক দিই যে অ্যাকচুয়ালি মুভ হয়েছে কিনা, মনে হচ্ছে হয়ে গেছে। এখানে দেখুন হোসাইন টেস্ট, আমার চ্যানেলটা কিন্তু এখন ব্র্যান্ড চ্যানেল কনভার্ট হয়ে গেছে। এই যে দেখুন এটা কিন্তু ব্র্যান্ড চ্যানেল, আগের প্রথম যেটা ছিল এটা হচ্ছে পার্সোনাল চ্যানেল যেটা বেসিক্যালি কোনো কিছুই নাই, কিন্তু ব্র্যান্ড চ্যানেলে কিন্তু আমার এই সাবস্ক্রাইবার চলে আসছে। অ্যাকচুয়ালি মুভ হয়েছে কিনা সেটাও আমি যে প্রথমে যেভাবে আইডেন্টিফাই করছিলাম সেটা আমি দেখিয়ে দিচ্ছি যে মুভ হয়েছে কিনা আমার চ্যানেলটা। দেখুন আমার চ্যানেলে কিন্তু লোগো টোগো সব কিছুই চলে আসছে, আমি আবারও আপনাকে একটু চেক করে দেখিয়ে দিচ্ছি ওই পেজে যেয়ে। এই যে দেখুন নতুন ইউটিউব স্টুডিও, এখানে দেখুন ভিডিও টিডিও সব কিছু চলে আসছে, বাট একটা জিনিস একটু কনফার্ম হবো যে আমার চ্যানেলের হ্যান্ডেলটা আসছে কিনা। হ্যাঁ, হ্যান্ডেলটাও কিন্তু চলে আসছে, তার মানে হচ্ছে আপনার পার্সোনাল চ্যানেলের যে হ্যান্ডেল থাকবে সেটাই কিন্তু ব্র্যান্ড চ্যানেলে চলে আসবে। ওকে, আমি সেটিংসে যাচ্ছি, দেন চ্যানেলে যাব, তারপরে অ্যাডভান্স সেটিংস, দেন নিচ থেকে অ্যাকচুয়ালি আমার চ্যানেলটা ব্র্যান্ড চ্যানেলে কনভার্ট হয়েছে কিনা সেটা আপনাকে একটু দেখিয়ে দিচ্ছি। যদি আমি বুঝতে পারছি যে কমপ্লিট হয়েছে, বাট তারপরে দেখিয়ে দিচ্ছি ভিউ চ্যানেল। এই যে দেখুন এখানে কিন্তু আর ওই অপশনটা নাই, এখানে বলছে যে আপনার চ্যানেলটা ব্র্যান্ড অ্যাকাউন্টে আছে, আপনি চাইলে আলাদা কোনো ব্র্যান্ড অ্যাকাউন্টে ট্রান্সফার করতে পারেন, কিন্তু পার্সোনাল চ্যানেল জাস্ট লেখা থাকতো যে মুভ চ্যানেল টু এ ব্র্যান্ড অ্যাকাউন্ট, ঠিক আছে, এরকম কিছু লেখা থাকতো, বাট এটা কিন্তু এখন আর নেই। তার মানে আমার চ্যানেলটা কিন্তু এখন ব্র্যান্ড অ্যাকাউন্ট হয়ে গেছে, এবং ব্র্যান্ড অ্যাকাউন্টে কিন্তু সব কিছু চলে আসছে, আমার সাবস্ক্রাইবার কিংবা আমার ভিডিও সব কিছু চলে আসছে। আশা করি বুঝতেই পারছেন। সো এই ভিডিও থেকে যদি আপনার একটু উপকার হয় তাহলে অবশ্যই ভিডিওতে লাইক দিতে ভুলবেন না, আমাকে ইন্সপায়ার করুন লাইক দিয়ে। আর ইউটিউব মার্কেটিং কোর্সের অনেক ভিডিও অলরেডি আমরা তৈরি করে ফেলছি, সো ভিডিওগুলো কেমন লাগতেছে, আপনাদের কতটুকু উপকার আসতেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিচ্ছি ইউটিউব মার্কেটিং কোর্সের সব ভিডিওর প্লেলিস্টের লিঙ্ক আমি দিয়ে দিচ্ছি, আপনারা সেখান থেকে ইউটিউব মার্কেটিং কোর্স ফ্রিতে দেখতে পারবেন, কোনো টাকা পয়সার দরকার নেই। আল্লাহ হাফেজ।